আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং প্রীতি। সাথে আছি কৃষিবিদ মোহাম্মদ তুকলিফুল মিয়াদ মঈন, প্রোডাক্ট এক্সিকিউটিভ এসিআই অ্যানিমাল জেনেটিক্স। দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি একটি অসাধারণ ফ্রিজিয়ানের খামারে, ভরসাকাঠি বামরাইল উজুরপুর বরিশালের একটি জায়গা। তো দর্শক মণ্ডলী, এই খামারটায় বর্তমানে বেশ অনেক উন্নত জাতের ফ্রিজিয়ান গাভি, বকনা, বাছুর, ষাঁড়, বেশ কিছু গবাদি পশু রয়েছে এবং আমাদের এসিআই অ্যানিমেল জেনেটিক্সের সফলতাই এখানে। এখানের প্রত্যেকটি উৎপাদিত বর্তমান যে বকনা, বাছুর এবং একটি বকনা কিছুদিন আগে মা হয়েছে, এর প্রত্যেকটি আমাদের এসিআই সিমেন দ্বারা উৎপাদিত। তো দর্শক মণ্ডলী, আমরা যদি কিছু বাচ্চা আগে প্রথমে দেখাই, একটু বাচ্চাগুলোকে দেখাবেন। দেখেন দর্শক মণ্ডলী, আমার সামনে কি সুন্দর কালার প্রিন্ট এবং বডি ক্যাপাসিটির বেশ কিছু বাছুর এখানে আছে। এই যে একটা বাছুর দেখেন, কি অসাধারণ। যতদূর আমি এখান থেকে শুনলাম, আমার খামারি এবং আমার এখানে প্রজনন কর্মী আমাকে ইনফরমেশন দিয়েছেন, এই খামারে আমাদের ইউএসএর, দুঃখিত, আমাদের এডওয়ার্ড এবং জাস্টিন 36 এবং 37 বীজই ব্যবহার করা হয়। দুইটা বীজ ব্যবহার করা হয়েছে, যেটা 87.5% এবং একটি 75%, সেই দুটাকে আমরা দেখাবো। তো খামারি ভাইয়ের সাথে আগে একটু কথা বলি। খামারি ভাই, আপনি একটু আসেন, আপনি একটু আসেন, আপনার লাইটটা অফ করেন, আমাদের উপাশে লাইট আছে। আপনার পরিচয় দিয়ে যদি একটু বলতেন যে আসলে আপনার এই যে খামার করেছেন, এখানে আমাদের এসের কি কি বীজের বাছুর আছে এবং কোন বাছুরগুলোর বয়স কত, একটু যদি আমাদের দর্শকদের জানাতেন। আমার নাম আরিফুর রহমান আমির, আমার ডিস্ট্রিক্ট বরিশাল, উজিরপুর থানা, বামরাইল ইউনিয়ন, গ্রাম ভরসাঘাটি, এটা হইলো পশ্চিম ভরসাঘাটি। জি। আর আমার এই ফার্মের বয়স, আমি অবশ্য বাহিরে ছিলাম, তো বাহিরে 2020-এ আসছি করোনাকালীন, এর আগেই আমার ফার্ম মোটামুটি রানিং ছিল অল্প গরু নিয়ে। তা আসার পর আমি মোটামুটি আমার সহায়তায় ওর সাথেই প্ল্যান মাফিক আমি ফার্মটা একটু বৃদ্ধি করছি। তো বৃদ্ধি করার পরে যত আমার গাভীর বীজ সবই ওর ওই সিমেন্ট দিছে এবং অলরেডি আমার ফার্মে নয়টা মেয়ে বাচ্চা, দুইটা মা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর দুইটা মা হওয়ার পরে এখন যে এই যে সাতটা আছে, এইগুলা এই এই বাচ্চাটার বয়স এই 7 মাস। এই বাচ্চাটার বয়স 7 মাস,6 মাস মার কনসেপ্টের বয়স 4 মাস ওভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওইটা তো এসএস সেভেন দেয়া আছে। হ্যাঁ, এসএস। আর এইটার বয়স 7 মাস। এই যে এই বাচ্চাটার বয়স 7 মাস। দর্শক মণ্ডলী দেখেন, আমার কাছে ক্যামেরাটা দেন, তাহলে আমি আরো সুন্দর করে দেখাতে পারবো। দর্শক মণ্ডলী, এই যে এই বাচ্চাটার বয়স হচ্ছে গিয়ে 7 মাস, খামারি ভাই বললেন ওই সাইডেরটার বয়স 7 মাস, এটাও 7 মাস, আর ওইটার বয়স হইছে যে 9 মাস। যেহেতু রাতের বেলা ভিডিও করছে, সে হিসেবে আমরা আসলে পরিপূর্ণ ভাবে দেখাতে পারছি না, জায়গা সংক্ষিপ্ত। তো দর্শক মণ্ডলী দেখেন, এই যে সারটা, মানে তার বডি ক্যাপাসিটি এবং তার যে গঠন বৈশিষ্ট্য দেখেন। এই মাঝখানেটা কত বলছিলেন ভাই? এইটার বয়স 9 মাস। আমাদের এসিআর এটা এডওয়ার্ডের সিমেন্ট দেয়া আছে, ওনার কাছে আমরা কাগজপত্রগুলো সবই কালেক্ট করব। তো এরপরে যেটা দেয়া আছে, উনি বললেন যে ওনার এখানে 36 এবং 37 শুধু বীজ ব্যবহার করা হয় এবং আমাদের এই সিমেন্টগুলোর বাচ্চা যে ফিল্ড লেভেলে কতটা ভালো পারফরমেন্স করছে তারই একটা প্রতিচ্ছবি কিন্তু এই যে এটা। এছাড়া তার খামারে সব থেকে বড় একটা সার আছে সামনের দিকে, যে সারটা ভাই, ওই সারটার বয়স কত? ওইটা 23 মাস। আমাদের খামারি ভাই বলেছেন এবং আমাদের যে প্রজনন কর্মী আছেন তিনি বলেছেন ওটা হচ্ছে আমাদের জাস্টিন 37 একটা বাচ্চা, ওটার বয়স 23 মাস। ভাই, ওইটার বর্তমান বডি ওয়েট কত আছে? 14 মন আপ আছে। 14 মন? দর্শক মণ্ডলী, উনি বলল যে ওটাতে প্রায় 14 মনের কাছাকাছি ওজন আছে। এছাড়াও তার আরো অনেকগুলা বকনা মা হয়েছে, আমরা সেই খামারটা একটু ঢুকি এবার। তার দুইটা গোয়াল, এখানে একটা এবং পাশে আর একটা, চলেন একটু দেখাই।
এই যে কিন্তু এই আপনার 100% এবিস আচ্ছা এইটা এই এই বাচ্চাটার বয়স কত 2 সপ্তাহ 2 সপ্তাহ দেখেন দর্শক মণ্ডলী 2 সপ্তাহের একটা বাচ্চা মাশাআল্লাহ কত সুন্দর এই বাচ্চাটা আমাদের এসআর 100% এর সিমেন দেওয়া এরপরে আমরা যদি বাচ্চা আরেকটা একটা গাবিকে দেখাই এই যে গাবিটা ভাই এই গাবিটা কি এটা এটা নাকি আরেকটা যেটা দেখাচ্ছিলেন কোনটা আমাদেরটা মা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে তার বাচ্চা এটা হচ্ছে 2 সপ্তাহের বাচ্চা এটাও কি ওই আমাদের 36-37 দেয়া নাকি 37 এর বাচ্চা এটা আচ্ছা আচ্ছা আর মা যেটা ছিল ওইটা কত 87% ছিল এই যে 87% হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা কি নাম কোন কত নাম্বার র‍্যাম জে আছে না আবার একটু বলেন র‍্যাম জে 87 ও আচ্ছা আচ্ছা ওইটা আছে র‍্যামস জে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যে বাচ্চা যেটা হয়েছে ওইটা কাদের এই যে আমাদের এই যে আমার এই বাচ্চাটার বয়স কতদিন দেড় মাস না এটা এটা কি দিছিলেন ভাই এটাও জাস্টিন 37 আচ্ছা আচ্ছা তো দেখেন দর্শক মণ্ডলী এইটাও কিন্তু বেশি দিন বয়স না এত সুন্দর একটা খামার দেখেন কি সুন্দর বাচ্চা তো আসলে এটা কিন্তু আসলে অনেক বড় একটা পাওয়া এসআর সিমেন দ্বারা পুরো একটা খামার পরিচালিত হচ্ছে এটা আসলে কিন্তু এসআর জেনেটিক্সের একটা বড় সার্থকতা দেখেন বাচ্চাগুলো যে এত সুন্দর সুন্দর বাচ্চা ভাই এই যে বড় যে গাবিটা গাবির মা কত দুধ দিত গাবির মা 10-11 এইরকম দিত 10-11 না আর এই গাবিটা প্রথম বিয়ানে কত দিচ্ছে 13-14 এরকম দিচ্ছে 13-14 মতো তার মানে কিছুটা প্রোডাকশন বাড়ছে হ্যাঁ কিছুটা বাড়ছে তো এটা তো আরো দুই একটা বাচ্চা দিলে হয়তো আরো বাড়বে হ্যাঁ তো তখন 17-18 লিটারের কাছাকাছি যাবে আপনি এমনিতে কি খুশি কিনা যে হ্যাঁ খুশি প্রথমবার বাচ্চা দিছে এবং আর সর্বোচ্চ এটা 13 মাসে কনসেপ্ট করছে 22 মাসে বাচ্চা দিছে আচ্ছা তার মানে আপনি অন্তত পক্ষে 5 মাস আগে গেছেন 5-6 মাস তো দর্শক মণ্ডলী এটাই কিন্তু আসলে আমাদের সার্থকতা ইমাম ভাই আপনার এই যে খামারটা কতদিন ধরে এখানে কাজ করতেছেন এবং এই খামারের আসলে সার্থকতা সম্পর্কিত কিছু বলতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম হাসান এসআই কৃষি প্রজনন কর্মী বামরাইল উজিরপুর বরিশাল আসলে এই আমির ভাই যখন বাইরে থাকতো তখন উনি মাঝে মাঝে আমার সাথে কথা বলতেন এবং ওনার খুব স্বপ্ন ছিল যে এরকম একটা ডেইরি খামার করবে উনি যখন বাড়িতে আসছে সৌদি আরব থেকে তখন আমারে বলল যে এরকম একটা খামার করবে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না উনি যখন খামার করবে তখন ওনার কিছু ভালো সিমেন দেওয়া যাক ভালো সিমেন দিলে ভালো বাচ্চা আসলো উনি ডেভেলপিং হবে মাশাআল্লাহ ওনারে ভালো সিমেন দিলাম ভালো বাচ্চা আসলো ওনার ফার্ম এখন তো মাশাআল্লাহ অনেক ডেভেলপিং আচ্ছা আচ্ছা তো এখানে তো পুরো খামারেই আপনি এডওয়ার্ড জাস্টিন দিয়ে F1 প্রজেনি তৈরি করছেন তো সেক্ষেত্রে এখন কিন্তু আপনাকে অবশ্যই ডাটা সংরক্ষণ করতে হবে যাতে করে যাতে কোনোভাবেই মেয়েকে বাবার বীজ দেয়া না হয় এবং আমার একটা অনুরোধ থাকবে এর পরবর্তীতে আপনি এখানে এখানে আপনি চাইলে ইউএসএ সিমেন্ট ব্যবহার করতে পারেন তাতে করে কি হবে এখন আর ইনব্রিডিং হওয়ার সমস্যা হবে না যেহেতু ভাইয়ের কাছে ডাটা আছে আমাকে দিবে বললো তো সেই হিসেবে যাতে এর পরবর্তীতে কোনোভাবে ইনব্রিডিং না হয় সেদিকে আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এসআই অ্যানিমেল জেনেটিক্স শুধুমাত্র আসলে বীজ দেওয়ার পরে তাদের কাজ শেষ মনে করে না বাচ্চা হওয়ার পরে আসলে আমাদের কাজ শুরু বলে আমরা মনে করি এই বাচ্চাগুলো যাতে আরও বেশি উন্নত ভাবে বড় হতে পারে তাদেরকে যাতে আরও ভালো সুন্দর খামার ম্যানেজমেন্ট শিখিয়ে তাদেরকে যাতে আমরা নিউট্রিশন ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দিতে পারি সেজন্য কিন্তু আমরা কিছুক্ষণ আগে তাদেরকে নিয়ে একটা খামারে সমাবেশ করলাম তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম তাদেরকে নিয়ে আমরা এরপরে আরও বসবো তাদের মতামত সম্পর্কে আমরা জানবো এবং দেখা যাবে আমাদের যেহেতু ভেটেরিনারি সার্ভিস অফিসার রয়েছে প্রত্যেকটা টেরিটরিতে তারা যাতে তাদের টেকনিক্যাল নলেজ দিয়ে এই খামারিগুলোকে আরও বেশি সহযোগিতা করতে পারে সেই আমরা বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে চলবো আর আসলে এটা অনেক বড় একটা সার্থকতা যে এত সুন্দর খামার করে খামারে লাভের মুখ দেখেছেন তো সকলকে বলতে চাই বদলে যাবে সারাদেশ দুধে মাংসে বাংলাদেশ আসসালামু আলাইকুম